মন্দিরে বসে আছেন, অবশ্যই আমি যাবো। মা এক মা আমার, এত বড় একটা মোটা, ওম নম শিবায়ের, এত ভারী একটা রূপর পৈতে এনেছেন, মা সোনার জিপ নিয়ে এসছেন, অবশ্যই মাকে আমি দেব। একবার ওপরে যাই, ভক্তরা বসে আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আগে না যখন এত ভক্ত পারেনি, তখন কি সুন্দর করে মানে ভোর ভোর উঠে পুজো হয়ে যেত। ফ্ল্যাট থেকে এক ভক্ত বাবা এসেছিলেন, এসছো তুমি, এসছো এখন কি মনে হয়? ওর আর ভালো লাগছে না, আর পাচ্ছি না মনে হয়। এই মা মানসিক করে দিয়েছিল, মাটার উপর পড়তে ওম নম শিবায় মানসিক করে গেছিলেন, মা দিয়েছেন, আমি পড়েই দিয়েছি। আর একটা কয়েকদিন আগে ছোট্ট একটা পড়তে পড়েছে, আমি পড়েই দিয়েছি। কোথা থেকে আসছো সবাই তোমরা? আগে থেকে আসছো তাই না? কে মায়ের আগে থেকে আছো? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের। আর কে কে মশার কামড় খেয়েছো মা? মা একদম বড় সোনার টিপ দিয়েছে একটা, অনেকটাই বড় টিপটা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কেউ ছাড়বে না সোনা মা। ও আচ্ছা, দুটো একসাথে মিক্স করে লাগাতে হয় এই আটাটা। এইটা একই তার না, দুটো একসাথে মিক্স করে তোমার ওইটা লাগাও। ও আচ্ছা, মিক্স করে লাগাতে হবে? হ্যাঁ আছে তাই। তাহলে মামাকে আটাগুলো দিয়ে যাবে আমার, আমি ভুলে রেখে দাও। তুমি কেন বলতো? নাহলে আমি যখন আবার সোনার টিপি পড়াবো খুলে, তার মায়ের তুমি সোনা মায়ের তো অঙ্গরাগ হবে, সোনা মা তো সোমবারে অঙ্গরাগ হবে, তখন তো আমাকে খুলতেই হবে, আবার লাগাতে হবে। ওই রে হেল্প কর নাকি, সব পুরো হয়ে যাস তো, মঙ্গলা মতো খাট, তারপর তো এরকম সিলিং থাকবে, চাই 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 করে কাজ করবি। কী করে কী করবো, কী করে করবো? সেটমিন আছে না, সেটমিন হবে না মা, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হবে না হবে না, এইটা দিয়েই হবে। বুঝছে সেটমিনে মা হয়ে গেছে, হয়ে গেছে। আপনি মন্দিরে ওঠেন না? হ্যাঁ, মুখ তো যখন ইয়ে হবে না, তখন সব ফুলের মধ্যে ওইটাই পড়ে গেল, বুঝতে পারছি মা।
যখন অঙ্গরাগ হবে তখন এগুলো সব খুলে দেবো, মাঝখানটা কোথায় রাখবো। আর তুই জিপটা দেবে, জিপটা দিয়ে পড়াবে, জিপটা দিয়ে পড়াবো, তারপর তুই খুলে ওটা খুলে পড়ো। এরকমই কৃষ্ণকালী মা সামনে এসে কই রে আয় রে, আমি যেমন কথা বলি যখন প্রথম প্রথম ভিডিও করতাম না, দশবার ভিডিও থামাতাম, এরই আমার কথাগুলো আটকে গেল, সত্যি এখনো আটকে যায়। মাকে সোনার জিপও দিয়েছে, মাকে মানসি করে গেছিলেন, মা মাকে একটা সোনার জিপ দিয়েছেন। একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের অঙ্গরাজ, মা একটা ব্যাগের মধ্যে তোমার ব্যাগটা কই, কই ব্যাগ তো না, এটা সিঙ্গেল আঠা দিয়ে লাগাও মা, কারণ এটা ডুয়েট দিলে তোমার তখন অঙ্গরা করার সময় তুলতে অসুবিধা হবে। এটা হ্যাঁ মা, এটা সিঙ্গেল আঠা দিয়ে তোমার যা খুশি, এবার তার হয়ে গেল, আমার কোনো অঙ্গরা করা নেই। এই ভালো হয়েছে মা, জিভে তো না তোমার অঙ্গরা করা নেই, ভালো হয়েছে না? আমি এখান থেকে দেখে দেখে অর্ডার দিলাম, আমার সোনার জিপ আরো বড় হয়ে গেছে মায়ের, এক ভক্ত অনেকদিন আগে না মাকে সোনার জিপ মানসি করে গেছিল, সোনার জিপ আর উপর তালাবাটি গ্লাস দিয়ে আমাদের সবাই ভক্তরা সেবিকা ভক্তরা খুব খুশি, ইস মায়ের সোনার জিপ করবে, মায়ের উপর থালা বাটি, কোনদিন ভাবতে পারিনি যে মা সোনার জিপ করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, হ্যাঁ মামা কাছে আমি স্বপ্নে কোনদিন ভাবিনি যে মা কৃষ্ণকালী মা এত সোনার উপর পড়বে রে। যাই হোক ভক্তিতে সব দিয়া, মায়ের উপর চানমালা, মায়ের সোনার জি, মায়ের সোনার হার, মায়ের শাখা বলা তো পড়েনি, মার শাখা বলা পড়েছে, বাঁধানো শাখা বলা পড়েছে, পড়েনি দেখেছি আমি। এই মাকে দিবি তুই, এই মাকে বলে গেছিলি, এই মারটা তো না, এখন এই মার হয়ে গেছে, এই মার শাড়ি করো, ছাতা পলাটা না এখন এই সেই চিপকানো না চিপকানো না একদম আছে, আমার আমার কালী মা আছে তো, আমার ঠাকুর সব বড় বড় মারটা দিয়ে, আচ্ছা আচ্ছা আমার ঠাকুর আছে, তাহলে দড়ি বেঁধে দাও, দড়িটা দড়িটা মারটা দিয়ে লাল এই দুটোতে ঢোকাবে, এটা দেখো সেম আছে কিনা, ঠিক আছে আর তো উনি নিয়ে নেন।
সাজিয়ে দিয়ে দাও। মালা নেবে তোমার? আর তুমি আশীর্বাদ ফুলে মালা নেবে তোমার? হ্যাঁ। তোমার সাথে কে এসছে মা? আমার সাথে আমার বোন এসছে, যে আমাকে তোমার নাম দিয়েছে সে এসছে। সে তো অসুস্থ, রাগি নিয়ে এসছে। থাকবে মামি মা? থাকবে না, আমি সব কারো কাছে শুনে যাবো। না সাইডটা একটু গুছিয়ে দিন, পায়ে না লাগে। ওই দিকটা, ওই দিকটা গিয়ে ওঠে। ভক্ত মা কলকাতা থেকে মাকে বহুদিন আগে একটা, তখন মা নতুন নতুন প্রথম প্রথম উনি এসেছিলেন, মাকে মানসিক করে গেছিলেন সোনারজি আর উপর থালা বাটি গ্লাস দেবে। তারপর উনি না দেন যে আর দেন, আমি একটু দুঃখ পেয়েছিলাম। সবাই বলছে, আমার এই শুভবা বলছে মা সত্যি দেখবে যদি মায়ের সোনার জিপ করে না, মাকে বিরাটা মায়ের মতো কত সুন্দর লাগে বলো সোনার জিপ। আর সত্যি মাকে সাজাবো বললাম, আমার তো দেওয়ার ক্ষমতা নেই, যদি ভক্তটা দিত তাহলে মাকে পড়াতাম কী ভালো লাগতো, দিয়ে গেল না। আমি না মনে মনে করি, কাউকে বলি না, কেন বলবো, যার মনে হয়েছে দেবে, যার মনে হয় দেবে না, আমি প্রকাশ করতাম না। আমি না ঘরে বসে একটু মনে দুঃখ পেয়েছিলাম, এই ঘরে তো শুভবাবাকে বলেছিলাম যে এরকম হলো। তখনই শুভবাবা বললো, তুমি চিন্তা করো না মা, মায়ের দেবে একদিন অনেক সোনার জিপ করবে, তুমি যে কাঁদছ না মায়ের জন্য, তুমি শুধু মায়ের জন্য খাবো, তুমি তো কই নিজের জন্য দুঃখ করো না, সবসময় বলো যে মা এটা পড়লে কত ভালো লাগতো, কী সুন্দর লাগতো। তা যাই হোক, সত্যিই ভাবি তাই,
মায়ের তিনখানা সোনার জিপ এই মা মানসিক করে গেছিলেন, আর এক মা কদিন আগে দিকে নেবো, আর এক মা দিলেন। প্রথম যখন এসেছিলাম মাকে বলছি, মা তোকে একটা সোনার টিকিট দিতে পারলাম না রে মা, তোকে যদি আমি সোনার ঠিক করতাম কী ভালো লাগবে তোর মুখটা। ঠিক আমি প্রকাশ করি না কিন্তু মা অন্তর জানি, কোনো ভক্ত প্রথম মা এই ঠিক করি। আজকে মা আজকে মাকে সোনার ঠিক ব্যর্থ করেছে, মায়ের মাকে পুরো সাজিয়ে দিয়েছি। থাকি নে তোর জিনিস ঠিক করবি, তারপর ওম নম শিবায়কে সাজিয়ে দিয়েছি সোনার ঠিক দিয়ে। মানে মা বলে তুই কাঁদিস না সব হবে, তাই আমি এখন শুধু একটা জিনিস শেখাচ্ছি, এখনও নিজের জন্য নয়, এখন আমি কৃষ্ণকালী মায়ের জন্যই কাঁদছি, যাতে মায়ের মন্দিরটা হোক, মায়ের মন্দির হোক, মায়ের জন্য কাঁদছি। আর অবশ্যই মায়ের মন্দির লাগবে, অনেক স্বপ্ন আছে, মায়ের একটা ভালো মন্দির করব। আমি মাকে সব বললাম, আমি সেদিনই ভক্তদের বলি সোনা রূপো আপনারা বেশি আনবেন না, মায়ের সোনা রূপো যতটা পড়ার পড়ে গেছে যতটা পারবেন মায়ের মন্দিরে যেন হোক। আমি যেগুলো দেখবো তুমি দেখবে, এগুলো কেউ দেবে না, ওই জন্য আমি সেটা দেবো, আমার মার হাতে তাতে করে থাকবো, ঠিক আছে? আমি তোমার বসে বসে দেখি তার কী পড়লো কোনটা পড়লো না। অমিত কুমার শালী মানা বলছো মামা মামা সঞ্চালী শালী মানবত্র মহারানী আজি সেছে মাম শোনা তোমাদের তা কোথায় এটা ঝুমুর শাহ কাশ্যপ দত্ত প্রান্তিক শাহ কাশ্যপ দত্ত পূর্ণচন্দ্র নায়ক পূর্ণচন্দ্র নায়ক আর কতদিন আমায় কাঁদাবি মা তুই কবে ভালো জায়গায় বাবা তো বল অরুণ কুমার শালী মানে বাবা অমিত কুমার শালী পূর্ণচন্দ্র নায়ক একটা ছিঁড়ে বড় করে যাবে না, ভিড় হাত করে যাবে, এখানে কাটবে কাটবে না, বড় করো মাকে কৃষ্ণকালী মাকে করিয়ে দিই।
বিলিপুরের মেলাটা দাও, গোপালকে পড়াবো। আর যা যা মালা এনেছে ভক্তদের, মালা মা মালাগুলো একটু এগিয়ে দিন না, সব ধোয়া তোমার মালাগুলো একটু এগিয়ে দিন না। হ্যাঁ আমি এগুলো দিয়ে দিচ্ছি, ওইগুলো দিয়ে দিন। এই মা কে একটু পরিয়ে দাও, তাহলে আগে খানিগুলো জবা ফুল পড়া চালু করো। আচ্ছা আচ্ছা তাহলে দাও, মা এবার আমাকে আমার ব্যবস্থা কি পালাটা করিয়ে দিই তুমি একটু, তাহলে একটু একটু সরে যান আপনি, বসো মা পালাটা করিয়ে দিই, তোমাকে দেখছি না। যা যা মালা এনেছে নিজে নিজে নাম গোত্র বলে দাও ওখান থেকে। ছোট মালাগুলো রেখে দাও, বড়গুলো দাও। এগুলো এখন হাতে রাখুন, আপনার হাতে পদ্মটা বার করে দিন। যে কদিন থাকে মা এই মালাটা নিয়ে খোলা নাম, যে কদিন থাকে হ্যালো কোথায় এখনো পুরোতরি দে ঘটে দাও ফটোটা, এগুলো বেলো হয়ে আছে।
তাহলে উঠে একবার একটা মালা ও পড়াবে তোমাকে, একটা ঘটে দাও অন্যের শাসার পরে মাকে পড়াও, তুমি দাও না মায়ের হাতে দিয়ে দিন, মায়ের হাতে দিয়ে দিন না না পরে পরে দিন দি দাও হাতে দেবে মশারি খাটানো আছে, মশারির ভেতর দিয়ে ঢুকেছে, ঢুকে আমার পাশে বসেছে, বসে আমার ঢুকে হাত তুলে বলেছে তোর সব মনস্কামনা পূর্ণ হবে মা। একদিন আমার ছেলেকে লেবু কেটে দিয়েছে, আমার স্বামী দুটো লেবু এনেছে, এবার লেবু একটা কেটে দিয়েছি, তারপরে রাত্রে বলছে লেবুটা কি সুন্দর সেন্ট, তুই একা খেয়ে নিলি, আর ওই যে না আরেকটা তো আছে বলে দিয়ে দিতে গেলাম, তারপরে ঘুমটা ভেঙে গেছে। তারপরে একদিন স্বপ্ন দেখছি তুমি আর কৃষ্ণকালী মা দুজনে কাদের ছাদে দাঁড়িয়ে আছো, আমি জানি না ছাদে দাঁড়িয়ে আছো, আর আমি ওপর থেকে গোলাপ ফুল ছুঁড়ছি মা ভক্তদের। আরও স্বপ্ন দেখেছি মা বাবা, তখন তোমার মোটর হয়নি, আমি জানতাম না বাবা জল বয় জল বয়ে নিয়ে আসে, আমি মুখ আমার অস্পষ্ট, আমি সেটা দেখতে পাইনি, যে মোটর চালিয়ে বন্ধ করে দিয়েছি, বলছে তুই মোটরটা চালিয়ে বন্ধ করে দিলি আমায় জল দিবি না, বলে আমি আমি হচ্ছে হ্যাঁ দেবো তো বলে মোটরটা চালিয়ে দিয়েছি। মা অনেক বোতল ভর্তি করেছে একটা ঘোড়ার মতো কি কলসিতে জল ভরে নিয়ে, তারপর আমি মোটর বন্ধ করেছি, আমাকে হচ্ছে জল দিয়ে তুই মোটর বন্ধ করে দিলি। আমি সিঙ্গুর থেকে আসছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শ্রী মায়ের জয়, ভগবান শ্রী কৃষ্ণ গোবিন্দায় নম বাসুদেবায় নম। সব দেবতায় একই, দক্ষিণেশ্বরে মা যা, তালাপিতে মাও তাই, কৃষ্ণকালী মা, মা গীতে একই রূপ,
একই রূপ মায়ের, তবে যেখানে যে রূপে মা বেশি জাগ্রত হন, মায়ের কিন্তু যেই কৃষ্ণকালী মা, যেই তারা মা, সেই কিন্তু ভবতারিণী মা। আজকে একই মায়ের রূপ, যেখানে বেশি জাগ্রত হয় সেখানেই মা কিন্তু ঘরে যদি এসছিস তুই লক্ষ্য করে নিবে। কার সাথে এসছিস মা? আমাকে করে বলে দিস আমি এসছি, সেই মা কিন্তু একই। এটা আমি বলিনি যে সেখান থেকে ভক্তরা এখানে আসুন, ভক্তদের বলতে হয় না, ভক্তরা বুঝে গেছেন কোথায় গেলে কাজ হবে। তাই ভক্ত, লাখো লাখো ভক্ত আজকে দেশ বিদেশ থেকে মায়ের কাছে আসছেন, কৃষ্ণকালী মায়ের কাছে জেনে গেছেন যেখানে গেলে কাজ হবে, কাজ হচ্ছে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি পুজোতে বসছি মা, দাঁড়াও একটা প্রণাম করো, প্রচুর দেরি হয়ে যাবে। মা পড়িও না মা, আমাকে আর পড়িও না মা। আর কেউ উপকার পেয়েছেন মায়ের? কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছ বলো, দাঁড়াও নিচ্ছি না মা, নিচ্ছি না মা, এটা কিছু নিচ্ছি না। কী উপকার পেয়েছ বলো? আমার পরীক্ষা ছিল সামনে, তো আমি খুবই অসুস্থ ছিলাম, আমি মায়ের নাম জপ করেছিলাম, তারপর ভাবছিলাম যে পরীক্ষা খুবই খারাপ হবে, আমি ফার্স্ট ক্লাসে পাস করেছি। আরও ছোটোখাটো অনেক উপকার পেয়েছি, আমি বেঙ্গালুরু থাকি, নার্সিং করছি। তারপরে আমার মা একদিন স্বপ্ন দেখেছিল, আপনি গান করছি, আর কেউ মায়ের উপকার পেয়েছো বলো? ছোটখাটো উপকার মায়ের পেয়েছে, আমার ছোটো ভাসুরজির বিয়ের দিন আমি এসেছিলাম যে সুষ্ঠুভাবে বিয়েটা যাতে হয়ে যায়, তা সুষ্ঠুভাবে মায়ের কৃপায় ভালোভাবে বিয়েটা হয়েছে। কোনো অশান্তি যেন না হয়, না মানে কোনো অশান্তি কোনো কিছু, মানে সব শরীর খারাপ টারাপ ছিল, মায়ের কৃপায় সবাই ভালোভাবে ভালো ছিল, সবাই এসে অসুস্থ হয়ে না পড়ে, সবাই এসে যেন পেট পায়খানা না হয়, যেন কেউ সবাই ঠিকঠাক ছিল। আমার মনের মধ্যে এ ছিল ডায়ালিসিসের রুগী, উনিও যাতে আসতে পারেন সেটাও আমি জানিয়ে দিয়েছিলাম। দে তোরা উলুতনি, ঠিক আছে মা, বেশ রাখো আমি দেখি। জয় কৃষ্ণকালী মায়ের শুভেবার রেখে দিস মা, আমি আপনার যেটা বলছিলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।